লক্ষ্মীর ভাণ্ডার। আহা, আমাদের সব লক্ষ্মীগুলো ঘর থেকে বেরিয়ে গেছে, লাইন দিচ্ছে সব সব লক্ষ্মী। আবার কিছু কিছু মানুষ আবার ফতোয়া দিচ্ছে, অসুবিধে কি আছে? হ্যাঁ, মিষ্টির দোকান থেকে মিষ্টি খেচ্ছে, বোঝো ঠেলা, মিষ্টিটা ভাই ফ্রি দেয়, ফ্রি দিচ্ছে, এ কথা বলছেন না কেন? মিষ্টির দোকান থেকে মিষ্টি আনেন, ফ্রি দেয় না, ধরে দেয় না, মাল কিছু দিলে তবে দেয়, কথা বলছেন না কেন? দিলে দেয় তো, ওর সঙ্গে তুলনা কি চলবে? একটা প্রকল্প বার করেছে সরকার, তানা চিন্তা থেকে তিনি বার করেছেন, যদি জনমুখী হয় আলহামদুলিল্লাহ ভালো জিনিস, নামটা তাহলে কোনো কোনো একটা কেন্দ্রবিন্দু থেকে দেওয়া ঠিক হয়নি। আমরা মুসলমান ইমানদার, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা রুলস আছে, আছে না? না যাবে ওই, আমি আজকে আসার সময় জিয়ারত করে এলাম হযরতে বাবা আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির মাজারটা হাড়োয়ায়। হুজুরের মাজার আসরের নামাজ আদায় করে একটু জিয়ারত করলাম। এখন ওখানে ধরেন চারটে মিষ্টি আমার হাতে দিচ্ছে, বাবা গোরাচাঁদ, বাবা গোরাচাঁদের মিষ্টি খা, বাবা গোরাচাঁদ বাবার তাবার রূপ খা, গোরাচাঁদ বাবার তাবার রূপ মানে বলা যাবে? বলা যাবে? যদি বলতো গোরাচাঁদ বাবার ইসালে সওয়াবের তাবার রূপ খা, আমার জন্য হালাল ছিল, গোরাচাঁদ বাবা তাবার রূপ খা, খাওয়া যাবে? ওটা বাবার তাবার রূপ না, বাবার তাবার রূপ ইসালে সওয়াবের তাবার রূপ কোনটা? কথা বলছেন না কেন? দুটো কথা এক হলো, লক্ষ্মী ভাণ্ডার এ কথার ব্যাখ্যা আপনি যদি করতে চান, তাহলে একজন তানাদের ধর্মের একজন দেবীর নাম, তানাদের একজন ধর্মের দেবীর নাম, সেই দেবীর নামের ভাণ্ডারের প্রকল্পের টাকা রাষ্ট্রকোষ রাজ্যকোষ থেকেই আপনি পাবেন। তবে ওই ধর্মের কেন তাদের ওই দেবীর নামের ওসিলা করে টাকাটা নেবেন? অন্য নাম দিতে পারতো তো, কথা বল, মাথায় ঢুকছে না বাংলা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনেমা বোনেরা, আমি কারোর বিরোধিতা করতে চাই না, শুধু এতটুকুই জানিয়ে দিতে চাই, আল্লাহর নবী দীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে পৃথিবীর জমিনে মানুষগুলোকে হারাম খাওয়ানো হবে, নাম পরিবর্তন করিয়ে দিয়ে, অর্থাৎ পৃথিবীর জমিনে মদ খাবে, মানুষ নাম পরিবর্তন করে দিয়ে মদ খাচ্ছে। ও নজনেরা, এখনকার বাংলায় পৃথিবীর জমিনে মদ আর কেউ ডাইরেক্ট বলতে চায় না, কেউ বলে বিয়ার, কেউ বলে ইংলিশ, কেউ বলে বিলেতি। এ নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসলমানের ঈমান নিয়ে খেলা করার জন্য তোমাকে দেবীর নামে টাকা দেয়া হবে। তুমি মুসলমান ইমানদার, কতটা চিন্তার ভিতর দিয়ে ওই টাকাটাকে গ্রহণ করবে ওটা তোমার পার্সোনাল ব্যাপার, আমি সারা বলতে যাব না। তবে জেনে রেখো, কায়ামতের দিন আবার আল্লাহ প্রশ্ন করতে পারে, যেমন আমার আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে কি আয়াতে জানিয়েছে, ভাবে আমার আল্লাহ জানিয়ে দেন, বান্দারে তোর রবের কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করিস? ও নজনেরা, আমার আল্লাহ এটাই জানাতে চায়, দুনিয়ার জমিনে যত নিয়ামত তুই ভোগ করবি আল্লাহর নামে তোকে স্মরণ করে করতে হবে। আমি কি বোঝাতে পারছি? ভাত খেতে গেলে যদি বলা হয়
লক্ষ্মী জিনিস, আমাদের মেয়ে ছেলে সব বলে না ইস লক্ষ্মী জিনিস ফেলতে নেই, ওটা মেয়েলি কথা, ওর ব্যাখ্যা কিন্তু ওরা জানে না। কথা বুঝতে পারছেন না? আমার কথা বুঝতে পারছেন তো? ওটা তো মেয়েলি কথা, ওর ব্যাখ্যা কি? এই ভাতের মালিক, এই অন্নের মালিক সেই মহান স্রষ্টা, রেজেকের মালিক সেই স্রষ্টা। যদি কোনো বাচ্চার সামনে খাবার আহারাদি পড়ে যায়, খাদ্য দ্রব্য পড়ে যায়, আমরা মুসলমান আমাদের বলা উচিত ইমানের জায়গা থেকে, কথা ঠিক না ভুল জোরে বলো, কি বলতে হবে? লক্ষ্মী পড়ে গেছে হয় বলুন, নাম ধরে খাবার পড়ে গেছে, ভাত পড়ে গেছে, কি এই জিনিসটা পড়ে গেছে, লক্ষ্মী পড়ে গেছে, এটা আপনার জন্য সাধে না আপনি ইমানদার? বাস কোথায় পড়েছে মাথায় ঢোকাতে পারিনি। ওই জন্য রসুল বলেছেন বহুত দিন আগে, 1443 বছর আগে রসুল বলেছেন, মানুষ খাবে হারাম নামটা পরিবর্তন করে। কত শত ফোন এই যখন থেকে স্টার্ট হয়েছে, এদের জবাব দিতে দিতে আমি রেগে গিয়ে এখন বলছি তোর ভালো লাগে তুই বুঝতে যা, আরে কত বোঝাবো বলে। আবার তার মাঝখান থেকে আমাদের মতো সব দাঁড়িয়ালা ভাষণ দিচ্ছে, হবে চলবে আরো খেপে আগুন, কতটুকু ঠিক বুঝতে যাচ্ছেন নাকি? ওই জন্য শরিয়াতের ভাষা আগে বুঝতে হবে, তবে সমাজের বুকে থ্রো করতে হবে। শরিয়াতের ভাষা যদি আমি শাহনাজ না বুঝি, সমাজ কিন্তু আমার দ্বারা উপকৃত নয়, বরঞ্চ আরো ধ্বংসমুখী হবে। আজকে মুসলিম সমাজ এইভাবেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ভাইয়েরা, আমার নজনেরা, যুবকেরা, আলোচনা প্রসঙ্গ আমি এটাই বোঝাতে চেয়েছি, কোরআনের জ্ঞান থাকলে, কোরআনের জ্ঞান থাকলে আপনি ওই ভান্ডার কেন, যদি সোনার ভান্ডারও দিত আপনার ওদিকে খেয়াল থাকতো না। তার কিছুদিন আগে আরো একটা সমাজের বুকে প্রকল্প শুরু করেছে, কি 5 লাখ দেবে, কি সাথী, স্বাস্থ্য সাথী। আমি জিজ্ঞাসা করছি, ভাই এই কার্ডটা যে করলি তোর ক্যান্সার হয়েছে নাকি? বলে না, যদি হয় মাথায় ঢোকে না কথা। আমি জিজ্ঞাসা করলাম যে স্বাস্থ্য সাথী যে কার্ডটা করি এর উপকার কি? না, রোগ পিড়ে হলি এই কার্ড বাঁচাবে। পরিমাণে বাস পড়িস না পড়ে জোরে বলেন না, আমার আলোচনা বুঝতে পারছেন না? স্বাস্থ্য সাথী কার্ড করা আর আল্লাহর উপরে ভরসা করা দুটো এক হলো। আমি কিন্তু পার্টির বিরুদ্ধে টিরুদ্ধে বলছি না, যে যার মতো কাজ করছে করুক। আমি মুসলমান, যদি একজন শিক্ষক হয়ে থাকি তাহলে আমার ইমানি দায়িত্ব হলো আমার ভাইদের ইমানকে হেফাজত করা। আমার কাজ আমাকে করতে হবে, কে আমার বিরোধিতা করলো আর কে কি বললো আমার যায় আসে না। আমি শাহনাজ কাজ জমিনে বসবাস করছি, জোরে বলে, আমি সূচনায় বলে রেখেছি ভালো করে বুঝুন, জমিনটা কার, আমার যৌবন দিয়েছে কে, আমার স্বাস্থ্য দিয়েছে কে, আমার ব্রেন দিয়েছে কে, চোখ দিয়েছে কে, গায়ের ব্লাড দিয়েছে কে, রোগ দেবে কে, স্বাস্থ্য সাথী কি করবে? এই আজকে একটা জানাজা পড়লাম জোহরের পর, ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে ভীষণ শয্যায় শায়িত হয়ে দুনিয়া থেকে চলে গেলেন মহিলাটা, চাচিমা সম্পর্কে হয় দূর সম্পর্কে পারে গ্রামের, আমার গ্রামের। এই জোহর বাদ জানাজা হলো দুটোই, কই স্বাস্থ্য সাথী তো কাজে লাগলো, এবার কি করবি? রসুল বলেছেন, আমার আলোচনা উপলব্ধি করতে হবে, হুড়ুনে বক্তা না, খাবলা মারা বক্তা না, যেটা বোঝাচ্ছি মাথার ভিতরে ঢোকান। আমাদেরকে ধীর মস্তিষ্কে বুঝতে হবে, রসুলুল্লাহ বলেছেন 1443 বছর আগে যে আমার উম্মতের ইমান নিয়ে খেলা করা হবে, অথচ বুঝতে পারবে না। অথচ দেখেন হুজুর খেজুরি দুর্বাদর সব কাঠ পকেটে নিয়ে ঘুরতে সব, আমি করিনি, মরে গিয়েছি বোধ হয়,
আমার বাড়িতে স্বাস্থ্য সাথী ওই লক্ষ্মী ভান্ডার না কি ভান্ডার ওসব কিছু নেই, আমরা সব মরে গেছি। এটা যখন আপনার কাছে একের পর এক আসবে তখন আল্লাহর প্রতি বিশ্বাস, অটুট বিশ্বাস আল্লাহর প্রতি একই না, আস্তে আস্তে আপনার ভিতর থেকে সরে যাবে। মাথার ভিতরে ঢোকাতে পারছি না ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি না মা ও বোনেরাও, আমি বোঝাতে চেয়েছিলাম, এটাই আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার হাবিবুল লাগে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরা এমন একটা দিন আসবে আমার উম্মত উম্মতি ইমানটা রাখা এত কষ্ট হয়ে যাবে, হাতের তালুতে আগুনের টুকরা রাখতে যতটা কষ্ট হবে তার থেকে আরো কঠিন হয়ে যাবে ইমান বাঁচানো। ও মজনেরা, আমাদের ইমান নিয়ে খেলা চলছে, অথচ একবারও আমরা বুঝে দেখলাম না আমাদের ভিতরেই কতটা ইমান রয়েছে আর কতটা নাই। ও নজনেরা, পর্দা নিশি না আমার মা বোনেরা, আমি তোমাদের ভাই, ঘরের সন্তান হিসাবে বুঝিয়ে যায় আল্লাহর উপরে ভরসা করুন, পৃথিবীর জমিনে যত গস কুতু বলি আপনার মুত্তাকিন বান্দা হয়েছে আমার আল্লাহ, তাদের কঠিন কঠিন ব্যাধি দিয়ে পরীক্ষা করেছে আমার আল্লাহ, আমার আল্লাহ তালার কঠিন থেকে কঠিন তর ওই রোগকে বিনা কাটে বিনে টিটমেনে তানার কুদরতি ক্ষমতায় আল্লাহ শেফা দিয়েছে, দিয়েছে না হযরতে আইয়ুব আলাইহিসসালাম, গায়ে পোকা হয়েছে দীর্ঘদিন, পোকা হয়েছে, পোকা হয়েছে, পোকা হয়েছে, কুষ্ঠরোগ হয়েছে, কুষ্ঠরোগ থেকে পচানি ধরে পোকা হয়েছে, জ্যান্ত পোকা জ্যান্ত মানুষের গায়ে খাচ্ছে, শোনেননি? আমি শুধু বোঝানোর জন্য একটু একটু করে আপনাদেরকে ঢোকানোর চেষ্টা করছি, বেরে নে। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ এক্ষুনি কোনো ব্যবস্থা ডাক্তার টাক্তার পাঠিয়ে দাও আমি একটু সুস্থ হই, আমি তো তোমার নবী, বলেছিল একটাই কথা বলেছিল হযরতে আইয়ুব আলাইহিসসালাম, আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব তাতেই রাজি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এই আজকেই জানা যার আগে একজন প্রশ্ন করে বলছে, ভাই জান এই যে কঠিন রোগে আক্রান্ত হয়েছে নিশ্চয়ই কোনো কঠিন পাপ টাপ করেছিল বোধ হয়, কি বাস পড়েছে দেখেনি মানে, কঠিন পাপ করলে আপনার রোগ হবে? আল্লাহ পাক ব্যাধি দেন দুটি কারণে, ব্যাধি দেন দুটি কারণে, একটা ব্যাধি আছে রহমত স্বরূপ বান্দাকে বান্দিকে নাজাত দেওয়ার জন্য, আর একটা ব্যাধি হলো বান্দাকে ইমানের জায়গা থেকে পরীক্ষা নেওয়ার জন্য। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? অথচ এই জ্ঞান আসবে কোথ থেকে? ওই বাংলা কিতাব থেকে, ইংলিশ থেকে, ওই পড়তে হবে মাদ্রাসায়, ঘরের ছেলে মেয়েদের পড়াতে হবে মাদ্রাসায়, তবে আপনার ঘরের ছেলে মেয়েরা তৈরি হবে। ভাইরা আমার নজনেরা, যুবকেরা, আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে সবর করে বলেছিলেন, আল্লাহ আমার কিচ্ছু যায় আসে না, কারণ এ বডি তো আমার না, এ বডি আমার না, আমি তো তোমার, আমি যখন তোমার হয়ে গেছি, আমি যখন তোমারই হয়ে গেছি তখন এ বডি তো তোমার, যা খুশি তুমি করো, সুস্থ রাখলেও তুমি রাখতে পারো, অসুস্থ করে রাখলেও তুমি রাখতে পারো, তবে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই, সবর, সবরে জামিল আমার ভিতরে যেন তুমি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করে দিও, অধৈর্য যেন কোনো জায়গা থেকে আমি না হই। একবার জোরে বলেন, তাহলে এখানেও ব্রেক ফেল করলো স্বাস্থ্য সাথী, ইমানের জায়গায় ব্রেক ফেল বলো মাথায় ঢুকিনি বল, তাহলে ইমান শেষ করার বিভিন্ন রকম পরিকল্পনা চলছে, এখন সময় হলো পা টিপে চলা, এখন সময় হলো,
পা টিপে চলা রাস্তা দিয়ে কাদামাটির রাস্তা, এই রাস্তা কাদামাটি ছিল আপনারা জানেন, যখন চলতেন বর্ষার সময় বুড়ো আঙুল টিপে চলতেন, এখন আর টিপে চলা লাগে না, কারণ রাস্তা ঢালাই হয়ে গেছে, পিচিং হয়ে গেছে, আপনার টেনশন নেই, এখন পা টিপে নয় দৌড়েই চলতে পারেন, তাই তো নাকি? ভাইয়েরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পদ্মানিশিনা, মা ও বোনেরা, দুনিয়ার জমিনটা ইমানদারের জন্য পা টিপে চলার একটি রাস্তা। এই দুনিয়ার জমিনে যতদিন আমি আপনি থাকবো, পৃথিবীর জমিনেতে পা টিপে চলা মানে হলো আমার আল্লাহ বেরেন দিয়ে জাগেল দিয়েছে ওই জ্ঞানের দ্বারা আমাকে আপনাকে টিপে চলতে হবে। ও মজনে যুবকেরা, পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে তরে টপকা থেকে ফ্যাক্স পর্যন্ত বড় বড় স্যাটেলাইট তৈরি করেছে বিজ্ঞানীরা। বিজ্ঞান যদি আবিষ্কার করতে পারে তার ক্ষুদ্র ব্রেন থেকে, আমি মুসলমানের বাচ্চারা ইমানের জায়গা থেকে কেন বেছে নিয়ে আমি সমাজে চলতে পারবো না? ও মুসলমান ভাই ও বাবাজিরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ইমানদারের ইমানটা এমন ভাবে কেড়ে নেওয়া হবে ইমানদার নিজেই বুঝতে পারবে না তার ঈমান আছে কি নাই। ও মুসলমান ভাই বাবা জিরা, আল্লাহ নবীর পাক জবানের হাদিসটি আপনি তিরমিজি শরীফে কিতাবুল ফিতিনের অধ্যায়ে পাবেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে সকালে ঈমানদার হবে, অথচ ওই মানুষটা দুপুর হতে না হতেই বেঈমান। এই গাড়ি পরীক্ষা করলেন যে মেয়ে লোকটা ফজরের নামাজ পড়েছে, দুপুর হতি না হতে ছাত্র ছাত্রীকে লাইন দেবেন, বুঝাতে পারছি রে? যে মেয়ে ছেলেটা ঘরের ভাবিটা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ইমানটা বেশ মজবুত করলো, ওই আবার গিয়ে ভান্ডারে গিয়ে লাইন দেবে, এই মাথায় ঢোকে না নাকি? কি আশ্চর্য হচ্ছে, কি হচ্ছে তার ঠিক নেই। এতদিন ছিল না মরেছিলেন, এতদিন ছিল না ঘরের মেয়ে লোকগুলো কি মাথা ঠুকে মরে গেছিল? এত লাপালাপি কিছে? আলোচনা বোঝাতে পারছি না আমার, কিন্তু কেন্দ্রবিন্দু একটা জায়গায়, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, আল্লাহ কোরআন পাকের ভিতরে প্রথম কোরআন নাযিল করেছে আল্লাহ, আল্লাহ প্রথমেই বলেছে পড়ো পড়ো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, সেই স্রষ্টার নামে যে তাম পৃথিবীর, তাম বিশ্বের, তাম ব্রহ্মাণ্ডের অধিপতি সেই মহান রব। একবার জোরে বলুন, জোরে হলো না, রবের নামে পড়তে বলছে, আপনি পড়ছেন কার নামে? বাস কি করে পড়ছে বলে, বাস পড়ে তো শব্দ হয়, এ বাজে তো শব্দ হয় না, সব বাজে কিন্তু শব্দ হবে না, সব বাস পড়ায় শব্দ হবে না, কিছু কিছু বাস পড়া আছে, কিছু কিছু বাস পড়বে শব্দ হবে না, কিন্তু ভেতরে সব জ্বলে যাবে। যেমন পড়ছে আজকে মুসলিম উম্মার, আজকে মুসলিম উম্মার নিয়ে বিভিন্ন রকমের খেলা চলছে, কি খেলা? এদেরকে রাখা হবে, এদের এরা থাকবে, কিন্তু এদের ভেতরে কিছু রাখলে হবে না, এরা থাকবে, এদের ভিতরে ভিতরে যেন কিছু না থাকে, কারণ এরা যদি ভিতরে এদের মজুদ থাকে, এদের ভিতরে যদি ঈমান নামক বস্তুটা মজুদ থাকে, এরা গোটা বিশ্বকে মুহূর্তের ভিতরে জয় করা এদের জন্য কোনো কিছুই মনে হবে না। একবার জোরে বলুন, আপনি অন্য জাতির নিয়ে, আমি অন্য ধর্ম নিয়ে কতটা ভাবি, আমাদের নিয়ে গোটা ওয়ার্ল্ড ভাবে, বিশ্বাস করেন? গোটা পৃথিবীর মুসলমানরা অন্য জাতি, অন্য কমিউনিটিকে নিয়ে কতটা ভাবে, আর মুসলমানদেরকে নিয়ে সব সময় ভাবতে রয়েছে, তবে ভাবনাটা সব সময় রং সাইডে, কি করে এদেরকে লো করা যায়, কি করে এদেরকে ধ্বংস করা যায়, বিভিন্ন পরিকল্পনায়
পরিমণ্ডিত হয়ে আছে। আজকে মুসলিম সমাজ না দেখে, শিক্ষা না থাকার কারণে, এডুকেশন না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তারা ঝাঁপিয়ে পড়ছে, ইমান হারিয়ে ঘরে এসে আবার ভাত খাচ্ছে। ভাইরা বান্দরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাবিরা, ও আমার সাবারা, যখন ফিতনার সময় আসবে, আমার উম্মতের ভিতরে ফিতনা যখন তৈরি হবে, এ আমার সাবিরা, শুনে রেখে দাও, মানুষ শান্তিতে আর থাকতে পারবে না। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই সময় আমার উম্মতেরা যেন দোয়া চায় আল্লাহর কাছে বেশি বেশি, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমি যালিমিন ওয়া নাজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। জোরে বলুন, জোরে হবে না? আজকে আপনাদের বলে যাচ্ছি, এখন প্রত্যেক নামাজে রক্তে আল্লাহর কাছে দোয়া চান, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমি যালিমিন ওয়া নাজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। ও দুনিয়ার মুসলমানেরা, ধন সম্পদের দোয়া তুমি করো না, ধন সম্পদের দোয়া আগে নাও, ফিতনা থেকে কি করে বাঁচব, জালেমদের হাত থেকে কি করে রক্ষা পাব, আল্লাহর কাছে প্রার্থনা আগে করো, কারণ দুনিয়ার জিন্দেগিটা তোমার জন্য দুদিনের মতো, আর আখেরাতের জিন্দেগিটা কঠিন কঠিন জিন্দেগি, ওই বিরাট লং জিন্দেগিটা কাটানোর জন্য আল্লাহর কাছে চেয়ে নি। ও মেজানের নজনেরা, আল্লাহ নবী আবারও জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইবে, যখন দেখবে ঘরে চলে এসেছে ফিতনা, ইমানের হামলা চলছে, তোমরা বেশি বেশি আল্লাহ দরবারে দোয়া চেয়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার সাবিরা, তোমরা আবারও দোয়া চেয়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ও আমার সাবিরা, যখন ঘন ঘন হারাম জিনিস এসে তোমাদের ঈমান নিয়ে ছিনিবিনি খেলবে, পৃথিবীর জমিনে সব থেকে বড় ফিতনা হবে এটাই, তারপরেই হবে দাজ্জালের আগমন, তারপরেই প্রকাশ হবে দাজ্জালের, তাই তোমরা সদা সর্বদা দোয়া চেয়ো, আল্লাহ দরবারে দোয়া চাইবে, আল্লাহ দাজ্জালের কঠিন ফিতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। দোয়া চান ওশের আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবে লিখছে, বেশি 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 এই দোয়া চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। বাবাজি, আজকে আমরা সেই ফিতনাতে হাত ডুবিয়ে দিলে হতো তো থুতনি পর্যন্ত ডুবিয়ে দিয়ে বসে আছি। মুসলিম সমাজ আজকে কোথায়?